আগাম ঘোষণা অনুসারে রবিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই উৎসবের মরশুমে আজ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মানুষ বিরাট বড় এক উপহার পেল। বন্দে ভারত এক্সপ্রেস তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে একসূত্রে বাঁধবে। বন্দে ভারত ট্রেন হলো নতুন ভারতের ক্ষমতার প্রতীক। এটা নতুন ভারতের প্রতীক যা দ্রুত পরিবর্তনের পথে এগোচ্ছে। এটা সেই ভারত যা বহু মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে পূরণ করছে। এটি বন্দে ভারত এক্সপ্রেসের অষ্টম ট্রেন। এটি তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অবধি চলবে। এই দূরত্ব পার করতে সময় লাগবে মাত্র 8 ঘন্টা। মাঝে দাঁড়াবে ওয়ারাঙ্গল, খাম্মাম, বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রিতে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, অসাধারণ একটি ট্রেন বন্দে ভারত। 0 থেকে 100 কিলোমিটারে গতিবেগ তুলতে সময় লাগে মাত্র 52 সেকেন্ড, যেখানে অন্যান্য ট্রেনের সময় লাগে 54 থেকে 60 সেকেন্ড। বিমানের থেকেও ভালো ডিজাইন বন্দে ভারত এক্সপ্রেসের, ফলে যাত্রীরা অত্যন্ত আরাম ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।